আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই জানেন যে আল্লাহ তাআলার 99টি নাম আছে। তো আল্লাহ তাআলার জাত নাম হলো আল্লাহ, আর বাকিগুলো হলো আল্লাহ তাআলার সিফতি নাম। তো সর্বমোট 99টি নাম। তো এই 99টি নাম অনেকেই আমরা জানি, অনেকেই জানি না। আল্লাহ তাআলার এই 99টি নাম মুখস্থ রাখলে কি হবে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে আমি আপনাদেরকে আল্লাহ তাআলার 99টি নাম কি কি এবং এই 99টি নাম মুখস্থ রাখলে কি লাভ হবে সে সম্পর্কে আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ। বন্ধুরা, মিশকাত শরীফের একটি হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله تعالى 99 اسما من احصاها دخل الجنه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ কি? আল্লাহ তাআলার এই নামগুলো যদি আমরা অন্তরের মধ্যে রাখতে পারি, আমরা যদি মুখস্থ করতে পারি, তাহলে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। তো বন্ধুরা, এখন চলুন আমরা সেই নামগুলো জেনে নেই। আল্লাহ তাআলার 99টি নাম আমি যদি ভেঙে ভেঙে বলি, যেমন আল্লাহু রহমানু রহিমু, এভাবে যদি বলি তাহলে আপনাদের কিন্তু মুখস্থ করতে অনেক কষ্ট হবে, মুখস্থ করা সম্ভব হবে না। এজন্য এই নামগুলিকে আমি সুন্দরভাবে মিলিয়েছি, আপনাদেরকে মিলিয়ে মিলিয়ে আমি এই আল্লাহ তাআলার 99টি নাম শোনাবো। আপনারা চাইলে এই নামগুলো শুনে শুনে মুখস্থ করে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা এখন সেই নামগুলি জেনে নেই। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল-খালিকুল বারিউল মুসাররুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাব আর-রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল ক্বাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লাতীফুল খবীরুল হালীমুল আযীম আল-গফুরুশ শাকুরুল আলীউল কবীরুল হাফিজুল মুকীতুল হাসীবুল জলীলুল করীমুর রাকীবুল মুজীবুল ওয়াসিউল বাহিসুল শাহীদুল হাক্কুল ওয়াকীলুল কবীউল মতীনুল ওয়ালীউল হামীদুল মুহসিল মুবদিউল মুঈদুল মুহইয়িল মুমীতুল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদ القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنعم المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الرب المقسط الجامع الغني المغني المعطي المانع الضار النافع النور الهادي البادع الباقي الوارث الرشيد الصبور। এই হচ্ছে মোট আল্লাহ তাআলার 99টি নাম। এই 99টি নাম যে ব্যক্তি মুখস্থ রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 100% সত্য। যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেছেন, সে ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে, সে ব্যক্তি বেঈমান হয়ে যাবে। তো বন্ধুরা, এজন্য আমরা সকলেই এই আল্লাহ তাআলার 99টি নাম মুখস্থ রাখবো, ইনশাআল্লাহ আমরা জান্নাতে প্রবেশ করব। আমি মুখস্থ রেখেছি, আমি আশা করব আল্লাহ তাআলা আমাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন। আমি যদি জান্নাতে যাই, তাহলে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাওয়ার আবেদন আল্লাহ তাআলার কাছে জানাবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা মুখস্থ করবেন, আপনার পরিবারের সবাইকে বলবেন আল্লাহ তাআলার এই 99টি নাম মুখস্থ করার জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও জানতে পারে এবং তারাও এই নামগুলি মুখস্থ করতে পারে, তারাও জান্নাতে প্রবেশ করতে পারে। আর বন্ধুরা, যদি নিয়মিত আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান, দোয়া হাদিস এবং অন্যান্য ইসলামিক মাসলা মাসাইল জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।